আমরা অনেক সময় না খাবার খাওয়ার সময় নিজেকে সংযত করতে পারি না, এবং আমরা বুঝে উঠতে পারি না যে সারাক্ষণ আমরা বলি যে আমরা খাবার কম খাবো, খাবার কম খাবো, কিন্তু খাবার দেখলেই আমাদের কেন জানি আগ্রহ বেড়ে যায়। এই অবস্থা থেকে কিভাবে নিজেকে আমরা একটু সংযত করতে পারি, মাত্র 5টা স্টেপস ফলো করলে কিন্তু আপনি মোটামুটি পারবেন। প্রথমত, আমরা মোবাইল বা টিভি দেখে খাবো না। মোবাইল বা টিভি থেকে খেলে কিন্তু আমাদের খাওয়াটা অটোমেটিকলি কতটুকু যাচ্ছে আমরা বুঝে উঠতে পারি না, কারণ আমাদের পুরো নজরটা থাকে অন্যদিকে, খাবারের দিকে থাকে না। নাম্বার টুতে, আমরা খুব আস্তে আস্তে চিবিয়ে খাবো, এতে করে কিন্তু আমাদের অতিরিক্ত খাবার যেই মানে চাহিদাটা বা রুচিটা সেটা একটু কমে আসবে, এবং বেশিক্ষণ চিবনের ফলে আমাদের হজম প্রক্রিয়াটাও কিন্তু খুব ভালো হবে। আর গিলতে থাকলে শুধু আমরা গিলতেই থাকবো, এতে অনেকগুলো খাবার কিন্তু পেটে চলে যাবে। 3 নম্বর প্রক্রিয়াটা হচ্ছে, আপনি খাবার খাওয়ার আগে অন্তত 2 গ্লাস পানি খেয়ে ফেলুন। পানি খাওয়ার ফলে কিন্তু আপনার অ্যাপেটাইট অনেকটাই কমে যাবে, এবং খাওয়ার যে নেশাটা এটা দেখবেন কিছুটা হলেও কম লাগছে। 4 নম্বর প্রক্রিয়াটা হচ্ছে, সকালবেলা খুব ভারী নাস্তা করুন, অবশ্যই ডিমকে প্রাধান্য দিবেন। আর 5 নম্বরে হচ্ছে, আদা দিয়ে দারচিনি সহকারে একটু রং চা খান, এতে করে আপনার শরীরে আপনি যা খাচ্ছেন ঘন ঘন খিদা তো লাগবে না, বরঞ্চ আপনি যেগুলো খেয়েছেন সেটার মাধ্যমে আপনার শরীরে দেখবেন যে বেশ ভালো রকমের এনার্জি আসছে, এবং আপনার মেটাবলিক রেটটা যে একটু আপনার কাছে মনে হচ্ছিল যে ডাউন হয়ে গেছে সেটা কিন্তু আস্তে আস্তে আপ হবে। ভালো থাকুন।